العصر الثالث من الأصول الثلاثة والذي تسأل عنه في قبرك من نبيك عليه الصلاة والسلام؟ আমরা তিনটি মূলনীতির দুইটি আমরা আলোচনা করে শেষ করেছি। প্রথমটি বলেছিলাম এবং যে তিনটি মূলনীতি হচ্ছে কবরের প্রশ্ন, প্রথমটি হচ্ছে তোমার প্রভুকে, দ্বিতীয় হচ্ছে তোমার দিন কি, এবং তৃতীয় মূলনীতি হচ্ছে যেটি কবর প্রশ্ন করা হবে যে মারিফাতু নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। هو محمد عليه الصلاة والسلام তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ابن عبد الله তার বাবা হচ্ছেন আব্দুল্লাহ। ابن عبد المطلب তার দাদা হচ্ছেন আব্দুল মুত্তালিব। ابن هاشم এবং আব্দুল মুত্তালিবের বাবা হচ্ছে হাশেম। وهاشم من قريش আর হাশেম হচ্ছে কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। وقريش من العرب আর কুরাইশ বংশ হচ্ছে আরবের অন্তর্ভুক্ত। والعرب من ذرية اسماعيل ابن ابراهيم عليهما وعلى نبينا افضل الصلاة والسلام আর আরব হচ্ছে সেটি হচ্ছে ইসমাইল আলহিমে, ইসমাইল আলহিমের বংশধর, যে ইসমাইল হচ্ছেন ইব্রাহিম আলী সালাম এবং আমাদের নবী সালের প্রতি সালাম সালাত সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহিম আজমাইন। লাহু মিন আল আমর 63 সানা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 63 বয়স তিনি পেয়েছিলেন। 40 قبل النبوة 23 نبيا ورسولا, 40 বছর হচ্ছে নবী হওয়ার পূর্বে আর 23 বছর হচ্ছে নবী হওয়ার পর। هو نبي ورسول, তিনি হচ্ছেন নবী এবং রাসূল। نعم, اول ما نزل عليه عليه الصلاه والسلام وهو نبي اول سوره العلق. نعم, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি যে সূরা অবতীর্ণ হয় নবী ঘোষণার মাধ্যমে সেটি হচ্ছে সূরাতুল আলাক। واول ما نزل عليه وهو رسول يا ايها المدثر اول سوره المدثر. আর রাসূলের স্বীকৃতি হিসাবে যে সর্বপ্রথম সূরা অবতীর্ণ হয় সেটি হচ্ছে সূরাতুল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির সূরাটি। ইলা মাযা ইয়াদউ, তিনি কিসের দিকে আহ্বান করতেন? ইয়াদউ আলাত তাওহীদ ওয়া ইনযির আন আশ-শিরক, তিনি দাওয়াত দিতেন তাওহীদের এবং মানুষকে শিরক থেকে তিনি সাবধান করতেন। ইলা মান বুয়িথ, তিনি কাদের নিকট প্রেরিত হয়েছিলেন? ইলা আস-সাকালাইন আল জিন ওয়াল ইনস, তিনি মানব এবং জিন জাতি উভয়ের নিকট প্রেরিত হয়েছিলেন। মা মানা হাদা, এটা অর্থ কি? ان كل من بلغته دعوه محمد صلى الله عليه وسلم ولم يؤمن به فهو كافر كفر اكبر مخلد خلد ابدي في النار, سواء كان يهودي نصراني مجوسي بوذي اي ديانه غير ديانه النبي صلى الله عليه وسلم. এর অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ যে কাউরি কাছে পৌঁছেছে অথবা সে যদি ঈমান না আনে তাহলে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, সে যে দিনেরই হোক না কেন, সে সেই হিন্দু হোক অথবা বৌদ্ধ হোক অথবা খ্রিস্টান হোক অথবা যে ধর্মেরই হোক না কেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পৌঁছার পরে সে যদি ঈমান না আনে তার প্রতি, তার এই দিনকে যদি না মানে তাহলে সে কাফের। আকমাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহি দ্বীন লা ইস্তাতি আহাদ আন ইবতাদি' ফি দ্বীনিল্লাহ লাবুদ মিন আল ইত্তিবা'। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো প্রয়োজন নেই যে সে এসে এই দিনকে পরিপূর্ণ করবে, তথা দীন ইসলামের প্রয়োজন নেই যে অন্য কোনো ব্যক্তির কাছে তার প্রয়োজন নেই যে দিন অসম্পূর্ণ সে এসে দিনকে পরিপূর্ণ করবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন। ওয়ালিদা বি মক্কা وهاجر المدينة وتوفي بها عليه الصلاة والسلام لأن النبي صلى الله عليه وسلم بشر ألحق ما ألحق البشر. رسول الله صلى الله عليه وسلم تني موكا جنم غرهن كرن এবং মদিনায় তিনি মৃত্যুবরণ করেন, আর তিনি হচ্ছেন মানুষ অন্যান্য মানুষের মতোই, তিনি হচ্ছেন মানুষ যেমন অন্য মানুষকে যেভাবে তারা মৃত্যুবরণ করেছে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুবরণ করতে হয়েছে। لا خير الا دل الامه عليه واعظم الخير الذي دل عليه التوحيد ولا شر الا حذرها منه والشر الذي حذرها منه اعظم الشر هو الشرك. আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কোনো কল্যাণ ছিল না যে কল্যাণ তিনি তার উম্মতকে তিনি বলে দেননি, প্রত্যেকটি কল্যাণের প্রতি উম্মতকে তিনি পথ দেখিয়েছেন এবং সর্বোত্তম কল্যাণ হচ্ছে তাওহীদ, আর যত অকল্যাণকর ক্ষতিকর বিষয় ছিল সেগুলো থেকে তার উম্মতকে তিনি সতর্ক করেছেন, সাবধান করেছেন, এবং সবচেয়ে ক্ষতিকর বিষয় হচ্ছে শিরক,
সে শিরক থেকে তার উম্মতকে তিনি সাবধান এবং সতর্ক করেছেন। نعم صلى بمكة ثلاث سنين يعني فرضت الصلاة المفروضة قبل أن يهاجر النبي صلى الله عليه وسلم بثلاث سنين তিনি মক্কায় তিন বছর হিজরত করার পূর্বে তিন বছর নামাজ পড়েছেন তথা হিজরত করার তিন বছর আগে মক্কায় নামাজ ফরজ হয়। نعم عندما هاجر المدينة فرضت عليه بقية شرائع الدين والله أعلم অতঃপর তিনি যখন মদিনায় তিনি যখন হিজরত করে আসেন ইসলামের বাকি যেগুলো বিধিবিধান শরীয়ত রয়েছে সেগুলো মদিনায় এসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিনের প্রতি সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন।